হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব। এবার আরিফিন শুভর আপকামিং সিনেমা নূরের নায়িকা হলেন ঐশী। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেন ভিডিও। বর্তমান সময়ে ঢাকা ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেতা হলেন আরিফিন শুভ। এই অভিনেতা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে, যার ফলে অতি অল্প সময়ে ভক্তদের মাঝে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন তিনি। অন্যদিকে চলিত বছরের এপ্রিল মাসে নূর সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন এই সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ। এছাড়া তখন আরও জানা যায় যে এই সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন রায়হান রাফি। সম্প্রতি এক সূত্রের মাধ্যমে জানা যায় যে এই সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ঐশীকে, যিনি 2018 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে আপনারা সকলেই জানেন নূর সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করার পাশাপাশি এই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন আরিফিন শুভ। এছাড়া এই সিনেমাটি শাপলা মিডিয়ার ব্যানারে নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে সম্প্রতি এই সিনেমাটি প্রসঙ্গে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, নূর সিনেমাটি শাপলা মিডিয়ার সিনেমা। এই সিনেমাটি জন্য আরিফিন শুভকে গত বছরে চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু অল্প কিছুদিন আগে এই সিনেমাটিতে নায়িকার চরিত্রে কে অভিনয় করবে তাকে আমরা নির্বাচন করেছি। মূলত এই সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ঐশীকে। এছাড়া সেলিম খান আরও বলেন, মূলত 11 সেপ্টেম্বর থেকে পাবনা সদরে নূর সিনেমার শুটিংয়ের কাজ শুরু করতে যাচ্ছি আমরা। এখানে আমরা মোট 20 দিনে শুটিং করব। এছাড়া গত শুক্রবার নূর সিনেমার ইউনিট সেখানে পৌঁছায় এবং শনিবার সকাল থেকে সেখানে শুটিংয়ের কাজ শুরু হয়েছে। অন্যদিকে নূর সিনেমাটি হচ্ছে আরিফিন শুভ এবং ঐশী জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একই সঙ্গে মিশন এক্সট্রিম সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে, তবে অতি শীঘ্রই এই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই সিনেমার নির্মাতারা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন অবশেষে শুরু হলো নূর সিনেমার শুটিংয়ের কাজ। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।